এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের থেকে বড় আপডেট প্রাথমিকে আরও দশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের আরও একবার দশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষক সংক্রান্ত একটি মামলার রায় যে রায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে সেই রায়ের ফলে রাজ্যের প্রায় দশ হাজার প্রাথমিক শিক্ষক যাদের চাকরি যেতে চলেছে কারো যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রাপ্ত বা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তারা প্রাথমিকে আবেদন করতে পারবেন না অর্থাৎ প্রাথমিকে বিএডের কোনো রকম অগ্রাধিকার নেই আগে যারা বিএড করে প্রাথমিকে চাকরি করছিলেন দু হাজার আঠারো সালের এন একটি নিয়ম অনুযায়ী তাদের মাসের ব্রিজ কোর্স করতে হতো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি বলছেন তাদের ব্রিজ কোর্স করানো হয়নি এবং সেই কথা এজলাসে দাঁড়িয়েই বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি যার ফলে ওই দশ হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদের চাকরি বাতিলের জন্য এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জমা হলো নতুন করে যেহেতু সুপ্রিম কোর্ট সেই মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে ডিএলএডরা কোনোভাবেই প্রাথমিক শিক্ষকতা করতে পারবেন না বিএডরা কোনোভাবেই প্রাথমিক শিক্ষকতা করতে পারবেন না প্রাথমিকের শিক্ষকতা করার জন্য ডিএলএড ডিগ্রি আবশ্যিক যার ফলে ওই বিএড প্রাপ্ত শিক্ষকদের চাকরি বাতিল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে নতুন করে আবার এই মামলা জমা পড়ায় কার্যত শাসক দলেরও অস্বস্তি আবার বাড়ল বলে মনে করছে ওয়াকিভাল মহল দু হাজার সালের পর থেকে এই রাজ্যের শিক্ষকদের জন্য কোনো ব্রিজ কোর্স করানোই হয়নি যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এজলাসে দাঁড়িয়ে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়েই বলছেন সেক্রেটারি সাহেব নিজেই বলছেন যে দু সালের পর আর শিক্ষকদের কোনো ব্রিজ কোর্স করানো হয়নি স্বাভাবিকভাবেই ওই শিক্ষকদের চাকরি হারানো এখন শুধু সময়ের অপেক্ষা